মায়াপুর ইস্কন মন্দিরে যদি আপনারা সিঙ্গেল পার্সন বা কাপলরা বেড়াতে আসেন, তাহলে কিন্তু মন্দিরের ভেতরে হোটেল পাওয়াটা বেশ কঠিন হয়ে যায়। যদি আপনারা সিঙ্গেল পার্সন হন বা কাপলরা আসেন, সেই ক্ষেত্রে কিন্তু হোটেল কিন্তু মন্দিরের ভেতরে পাওয়া যায় না, সেটা একটা সমস্যা। তাই আজ আমি আপনাদের মন্দিরের বাইরে এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা সিঙ্গেল পার্সন বা কাপলরা এবং ফ্যামিলি এসে থাকতে পারেন। এখানে কিন্তু কাপলরা আসলেও কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। এই হোটেলটা খুবই ভালো, ছজন কিন্তু হেসে হেসে শুয়ে পড়তে পারবেন এই খাটে, ফ্যামিলি হলে আটজনও শুয়ে পড়তে পারবেন। ঠিক আছে, আপনি যদি অর্ডার করেন তাহলে আমাদের রেস্টুরেন্ট আছে, রুমে আপনার সার্ভিস দিয়ে যাবে, আপনারা ঘরেই পৌঁছে দেবেন খাবার। হ্যাঁ, এখানে আপনি ভেজ ননভেজ সব রকমের খাবারের ব্যবস্থা আছে। দেখুন, খাটটা বেশ বড়, উপরে পাখা লাগানো আছে, এসি লাগানো আছে। খাটে কিন্তু তিনজন শুয়ে পড়তে পারবেন। হ্যাঁ, উপরে পাখা লাগানো রয়েছে, বেশ বড়ই বাথরুমটা। এটা হচ্ছে শ্রী চৈতন্য ভগবত মঠ। মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে কিন্তু যে কটা হোটেল রয়েছে, মানে থাকার জায়গা রয়েছে, সেসব জায়গায় কিন্তু একজন সিঙ্গেল পার্সনকে কিন্তু অ্যালাউ করে না। এটা আপনাদের জেনে রাখা দরকার। আর যদি স্বামী স্ত্রী থাকেন তবেই কিন্তু এর ভিতরে অ্যালাউ করে। যদি কাপল আসেন তাহলে কিন্তু এর ভিতরে আপনারা কোনো রকমই রুম পাবেন না। হ্যাঁ, আপনারা ইস্কন মন্দিরের বাইরে গেলে কিন্তু হোটেল পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি একা রয়েছি, আমাকেও এখানে রুম দেবে না, তো আমি চেষ্টা করছি বাইরে গিয়ে কোনো হোটেল দেখানোর জন্য। চলুন, ইস্কন মায়াপুরে বন্ধুরা বেড়াতে এসে একটা সমস্যার মধ্যে পড়তে হয় আপনাদের, সেটা হলো থাকার জায়গা। যদি আপনারা সিঙ্গেল পার্সন হন বা কাপলরা আসেন, সেই ক্ষেত্রে কিন্তু হোটেল কিন্তু মন্দিরের ভেতরে পাওয়া যায় না, সেটা একটা সমস্যা। কিন্তু এখন আমি আপনাদেরকে যে হোটেলটা দেখাবো, সেই হোটেলটা হলো ওয়েলকাম গেস্ট হাউস, এবং সেই হোটেলটা রয়েছে মন্দির থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে। সামনে দেখবেন শ্রী চৈতন্য ভগবত মঠ আছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য ভগবত মঠ। এই শ্রী চৈতন্য ভগবত মঠের ঠিক পাশেই রয়েছে ওয়েলকাম গেস্ট হাউস। চলুন ভেতরে যাওয়া যাক। দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম পরমচন্দ্র মণ্ডল। আচ্ছা, আপনাদের হোটেল ওয়েলকাম গেস্ট হাউস। আপনাদের হোটেলে মোটামুটি সিঙ্গেল রুম, ডবল রুম সব রুম পেয়ে যাবে, ডলবিটারি রুম সবই আছে। আচ্ছা আচ্ছা, চলুন এবার গিয়ে দেখে আসি রুমগুলো। এটা হচ্ছে ভেতরে, এটা রিসেপশন এরিয়া। হ্যাঁ, রাস্তার উপরে সামনে রিসেপশন রয়েছে, আর এই দেখুন সিঁড়ি উঠে গেছে উপরে, আমরা উপরে এখন যাবো। চলুন, সিঁড়ি থেকে উঠে এসেই এরকম পাশাপাশি সব রুম রয়েছে দেখুন। এটা 7 নম্বর রুম, চলুন ভিতরে যাই। দেখুন খাটটা বেশ বড়, উপরে পাখা লাগানো আছে, এসি লাগানো আছে। হ্যাঁ, বেশ ভালো। এই রুমে কিন্তু আপনারা যদি এসে থাকেন, এখানে কিন্তু সিজন অফ সিজনে আর শনিবার রোববার ভাড়াটা কিন্তু ওঠা নামা করে। তো নর্মালি এই রুমের ভাড়া 1000 টাকা, এটা 1200 টাকাও চলে যেতে পারে, আবার 1500 টাকাও চলে যেতে পারে। ঠিক আছে, তো রুমের ভিতরে দেখুন এলসিডি বসানো আছে, একটা আয়না রয়েছে, এখানে একটা টেবিলও রয়েছে, আর এখানে ইলেকট্রিক সুইচ, মোবাইল চার্জ দেওয়া, বেশ ভালো রুমটা। এটা হচ্ছে এই রুমের বাথরুম, এখানে একটা বেসিন রয়েছে, বেশ বড়ই বাথরুমটা। আপনারা কিন্তু এই হোটেলে এসে থাকতে পারেন। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনে লেখা থাকবে। চলুন এর পরের রুমটা দেখে আসি। ঠিক তার পাশেই রয়েছে 6 নম্বর রুম, এই দেখুন রুমটা। এখানে এইভাবে শুলে মোটামুটি 3 জন শুয়ে পড়তে পারবেন, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে এই রুমের বাথরুম, এই দেখুন বাথরুমটা বেশ বড়। ঠিক আছে, তো আপনারা যদি এই হোটেলটা নিতে চান, নিতে পারেন অবশ্যই। কিন্তু যে সমস্যাটা মন্দিরের ভেতরে হয়, যে অনেক কাপলরা গিয়ে কিন্তু আপনারা রুমটা পান না, কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা রুমগুলো পেয়ে যাবেন। সিঙ্গেল পার্সন আসলেও কিন্তু এই হোটেলে আপনারা রুমগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন আমি এবার অন্য একটা রুম দেখাই। এই জায়গাটা হচ্ছে ব্যালকনি এরিয়া, সামনে রাস্তা দেখুন, নিচে রাস্তা, আর ওই সোজা মন্দির চলে গেছে ওইখানে। আর এটা হচ্ছে শ্রী চৈতন্য ভগবত মঠ। ঠিক আছে, তো নিচের তলায় এই একটা রুম আছে দেখুন,
এই রুমটাও বেশ ভালো, খাটে কিন্তু তিনজন শুয়ে পড়তে পারবেন। হ্যাঁ, পরে পাখা লাগানো রয়েছে। আর এই হোটেলের বাথরুমগুলো দেখুন, ঘরের দরজা দিয়ে যেন ব্লক হয়ে রয়েছে, মনে হবে না যে হোটেলের ভিতরে কিন্তু হোটেলের রুমের ভিতরে কিন্তু বাথরুম রয়েছে, কিন্তু বাথরুমটা অ্যাকচুয়ালি দরজাটা খুললেই কিন্তু, এই দেখুন এইটা হচ্ছে এই রুমের বাথরুম, ইন্ডিয়ান স্টাইল বাথরুম, বেশ ভালো। চলুন নেক্সট রুমটা দেখে আসি। এই একটা রুম দেখুন, এটা বেশ বড় রুম। এই রুমে কিন্তু ছজন কিন্তু হেসে হেসে শুয়ে পড়তে পারবেন এই খাটে, ফ্যামিলি হলে আটজনও শুয়ে পড়তে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু বিশাল বড় দুখানা খাট পাতা রয়েছে এই ঘরের ভিতরে দেখুন, ঠিক আছে। আর সেম এই রুমের বাথরুমটা এরকম বেশ বড়, বেশ ভালোই বাথরুমটা বড়ই রয়েছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি যে রুমের ভাড়াগুলো হয় সিজন অনুপাতে ওঠানামা করে। তো এখন যদি আপনারা আসার চিন্তা করছেন, তাহলে কিন্তু যে রুমগুলো উপরে দেখালাম ওগুলো আপনারা হাজার টাকায় পেয়ে যাবেন। আর এই যে রুমটা এখন দেখাচ্ছি যেটা বড়, ছজন আটজন শুতে পারবেন, এই রুমটাতে কিন্তু আপনাদের ভাড়া পড়বে ওই ধরে রাখুন 1500 টাকা 1200 টাকা 1500 টাকা, এরকম ভাড়া পড়বে। তো আপনারা হোটেলের মালিককে ফোন করে কথা বলে নেবেন, তারপরে কিন্তু এখানে আসবেন, ঠিক আছে। চলুন, এই হোটেলের উপরটাতে কিন্তু আরও রুম তৈরি হচ্ছে, এখন কিন্তু আন্ডার কনস্ট্রাকশান। এতক্ষণ ঘরগুলো আপনাদের দেখালাম সব নিচে, এগুলো সব আন্ডার কনস্ট্রাকশান, উপরেও কিন্তু রুম হবে, এখানেও রুম হবে, ঠিক আছে। চলো নিচে যাই, নিচে কি আরেকটা রুম দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি এই হোটেলের ছাদে। এই ছাদ থেকে কিন্তু দেখুন সম্পূর্ণ মন্দির দেখা যাচ্ছে সামনাসামনি একদম, ঠিক আছে। এখানে কিন্তু কাপলরা আসলেও কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন, এই হোটেলটা খুবই ভালো। তবে যখন আপনারা হোটেল নেওয়ার চেষ্টা করবেন, যখন আপনারা হোটেলটা নেবেন, অবশ্যই কিন্তু আগে হোটেলের মালিকের সঙ্গে ফোনে কথা বলে যোগাযোগ করে তারপরে আপনারা এখানে আসবেন, ঠিক আছে। আচ্ছা, ইনি হচ্ছেন এই হোটেলের ম্যানেজার, আপনার নামটা দাদা? যোগেশ্বর দাস। আচ্ছা দাদা, বলছি এখানে যারা থাকবে এসে তাদের খাওয়া দাওয়ার জন্য কি ব্যবস্থা আছে? আমাদের এখানে আপনার রুমে সার্ভিস পেয়ে যাবেন খাবারের। আচ্ছা, আমাদের এখানে আপনি যদি অর্ডার করেন তাহলে আমাদের রেস্টুরেন্ট আছে, রুমে আপনার সার্ভিস দিয়ে যাবে, আপনারা ঘরেই পৌঁছে দেবেন খাবার। হ্যাঁ, এখানে আপনি ভেজ ননভেজ সব রকমের খাবারের ব্যবস্থা আছে। আচ্ছা, ননভেজও পাবে ভেজও পাবে দুটোই পাবে। তো আপনারা কিন্তু এই হোটেলে ভেজ ননভেজ দুটো খাবারই কিন্তু এই হোটেলে পেয়ে যাবেন, ঠিক আছে। হোটেলের নামটা আপনাদের দেখিয়ে রাখি, বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।